শেখ হাসিনা কর্তৃক নির্দেশিত সরকারিভাবে এই দিন পালনের জন্য যে আহ্বান করা হয়েছে, আমরা সেই আহ্বানে সাড়া দিয়ে আজকের মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি ও সুধী মণ্ডলী ও মজিদ পরিবারের সদস্যবৃন্দ ও আমার বাংলার ভাই বন্ধু বোনেরা সালামু আলাইকুম ও মজিবীয় শুভেচ্ছা গ্রহণ করুন। আমরা মুক্তিযুদ্ধের 40 বছর অতিক্রম করেছি। আমরা কি পেলাম? আমরা পেয়েছি আমাদের মানচিত্র, আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা, আমরা পেয়েছি স্বাধীন সত্তা, স্বাধিকার অধিকার, আমরা পেয়েছি উন্মুক্ত গণতন্ত্র, যেই গণতন্ত্রে সবাই সত্য এবং ন্যায়ের পক্ষে এবং বিপক্ষে বিতর্কের জল তোলা যায় এবং এই জলের মধ্যে বিপ্লবী চেতনার বাস্তবায়নে সোনার বাংলা গঠনের জন্য আমাদের সোনার ছেলেরা, নেতা কর্মী, মুক্তিযোদ্ধা প্রেমী এবং পরবর্তী প্রজন্ম যেই অবিচলভাবে কাজ করে যাচ্ছে, তার এই লক্ষ্য নিয়ে আমাদের দেশ আগাচ্ছে। আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি এখন ক্ষমতায়। আজকে 40 বছর পর এই দিবসটি পালিত হচ্ছে। আপনারা দেখুন, অনেকে বলবেন আমাদের সরকারের অনেকেই ব্যর্থতার কথাই বলেন।